লোহাগাড়া উপজেলার কলাউজানে তিনবারের সফল নির্বাচিত ইউপি চেয়ারম্যান আলহাজ আব্দুল ওয়াহেদ 1982 সাল থেকে কলাউজানবাসীর সেবা এবং এলাকার উন্নয়নে নিবেদিত প্রাণ হিসেবে বিরতিহীনভাবে কাজ করে যাচ্ছেন। যেহেতু তিনবারের সফল চেয়ারম্যান, সেহেতু এলাকা জুড়ে রয়েছে তার আকাশচুম্বী জনপ্রিয়তা। একজন সফল সমাজ সেবক হবার কারণে কুচক্রি আর স্বার্থান্বেষী মহলের প্রতিনিয়ত ষড়যন্ত্রের শিকার হতে হচ্ছে প্রবীণ এই চেয়ারম্যানকে। সম্প্রতি চেয়ারম্যান আলহাজ আব্দুল ওয়াহেদকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন পোর্টালে খাল থেকে বালি উত্তোলনের সংবাদ প্রচার করা হচ্ছে। অভিযোগটি তিনি অস্বীকার করেন এবং প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানান। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আব্দুল ওয়াহেদ, বর্তমান চেয়ারম্যান কলাউজান ইউনিয়ন পরিষদ। ইতিমধ্যে ফেসবুকে বিভিন্ন আড়িতে আমি আমার নামে অবৈধভাবে বালু উত্তোলনের কথা যেটা প্রকাশ করা হচ্ছে এগুলো মিথ্যা আস বানোয়াট। আমি বালুর সাথে কোনো সম্পৃক্ততা আমার নাই, তো মিথ্যাভাবে এগুলো প্রকাশ করা হচ্ছে আমার মান সম্মানের আঘাত করার জন্য। আমার বিরুদ্ধে কিছু ষড়যন্ত্রকারী আছে, ইতিপূর্বও অনেকে এরকম বিভিন্নভাবে আমার বিরুদ্ধে প্রবাকাণ্ডা ঘটানোর জন্য চেষ্টা করে যায়। আসলে অবৈধভাবে বালু উত্তোলনের ব্যবহার আমার কোনো সম্পৃক্ততা নাই। যদি কেউ অবৈধভাবে বালু তোলে, তা আমি প্রশাসনকে বলবো, এলাকার লোককে বলবো, তাদেরকে আইনের আওতায় আইনের সমর্থন করার জন্য। আমার নাম ভাঙে যদি কেউ যদি অবৈধ বালু উত্তোলন করে, তাদেরকেও আপনারা এবং প্রশাসনকে আমি অনুরোধ করব তাদেরকে যেন আইনের আওতায় নেওয়া হয়। কারণ এখানে অবৈধভাবে বালু উত্তোলনের যে প্রকাশ করা হচ্ছে আমার বিরুদ্ধে, এটা পুরোই ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রটাকে আমি অনুরোধ করব, যারা ষড়যন্ত্রকারী তারা প্রমাণ ছাড়া যে এখানে ফেসবুকে বা বিভিন্ন নিউজে আপনারা যে আমার ফটোসহ আমার নাম দিয়ে যে আপনারা ঘটনা প্রকাশ করতেছেন, এটা সত্যতা যাচাই করে করবেন। মিথ্যাভাবে এভাবে মানুষকে হয়রানি করা বা হেয় করা, আমি তিনবারের চেয়ারম্যান, আমি আমার বয়োজ্যেষ্ঠ লোক, আমাকে আঘাত করা, আমার মান সম্মানের আঘাত করা, এটাও আমি প্রশাসনকে আমি জানাবো। কারণ আমি কোনো বালু অবৈধ কোনো বালু তুলিও না, আমিও কোনো এসব কাজে আমি জড়িত নয়। সরকারিভাবে যারা কাজ করতেছে, এরা কন্ট্রাক্টররা কাজ করে, এগুলো তাদের ব্যবহার, এগুলো আমার কোনো ওখানে সম্পৃক্ততা নাই। তা আমি আশা করি এলাকার মধ্যে কোনো অবৈধ যেন বালু তুলতে না পারে, সবাই সহযোগিতা করবেন এবং প্রশাসনকে সহযোগিতা করবেন। এখানে বিভিন্নভাবে বিক্ষিপ্ত বিভিন্ন কথা বলা হচ্ছে, আমি জানি যে উপজেলা প্রশাসন ইউনো ছিলেন, ওনারা সবসময় সজাগ এবং প্রতিদিন ওনারা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওনারা বিভিন্ন এলাকায় এলাকায় অবৈধভাবে বালু পাহাড় কাটা বিভিন্ন অবৈধ কাজের বিরুদ্ধে তারা ওনারা কাজ করে যাচ্ছেন, বিভিন্ন অ্যাকশন নিয়ে যাচ্ছেন। আমার বিরুদ্ধে যেগুলো করা হয়েছে এটা সম্পূর্ণ উদ্দেশ্যমূলক। যেহেতু এখন চেয়ারম্যানই আবার নতুন ইলেকশনের সময় এসে গেছে, তাই আমার বিরুদ্ধে, আমি তিনবার চেয়ারম্যান, তাই আমাকে চেয়ারম্যানের থেকে হয়তো পরাজয় করার জন্য আমার বিরুদ্ধে এসব আজে বাজে কথা বলে জনপ্রিয়তা কমানোর জন্য। তা আমি তো জনগণ নিয়ে আসি, দেশের কাজ করতেছি, অবৈধ কাজে আমি কোনো সময় সহযোগিতা কারো করিও নাই। বিরাশ ইংরেজি থেকে মেম্বার থেকে শুরু হয়েছে আমার ইউনিয়ন পরিষদের কার্যক্রম। আমি 1982 মেম্বার হয়েছি, এরপরে চেয়ারম্যান, বর্তমান তিনবারের শেষের পথে, আগামী নির্বাচনের সময় সন্নিকটে। তাই এলাকার কিছু কুচক্রি মহল বা আমার বিরুদ্ধে যারা চেয়ারম্যানে লড়তে চায়, তাদের কিছু কেউ কেউ হয়তো এগুলা আমার বিরুদ্ধে অবৈধ কাজে সম্পৃক্ততার কথা বলে আমার মান সম্মানের আঘাত, আমার সমর্থনের ব্যাঘাত করার জন্য চেষ্টা করতেছে। তো এগুলা থেকে সবাইকে বিরত থাকার জন্য আমি অনুরোধ করব। মিথ্যা প্রচার থেকে বিরত থাকার জন্য আমি সবাইকে অনুরোধ করে